পদ্মা শাখা নদীতে বালখেটের ধাক্কায় পিকনিকের ট্রলার ডুবিতে ছয় জনের লাশ উদ্ধার করা হয়েছে আর নিখোঁজ রয়েছে আরও অন্তত আটজন। উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। আর এ বিষয়ে বিস্তারিত জানাতে বালিগাঁও এলাকায় আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। পদ্মার এই শাখা নদীতে কিন্তু এখন মানুষের কান্না আর আহাজারি চলছে। এই যে ট্রলারটি ডুবে গিয়েছে সেই ট্রলার থেকে কিন্তু ফায়ার সার্ভিসের এই যে ডুবুরি দল তারা একের পর এক লাশ উঠিয়ে নিয়ে আসছে, কখনো শিশু কখনো বড়। এবং এই লাশ উঠানোর পরেই কিন্তু স্বজনরা হুমড়ি খেয়ে পড়ছেন এবং ইতিমধ্যেই কিন্তু একজন মা এবং তার সন্তানের লাশ উঠানো হয়েছে। এই পাশের যে উপজেলা সিরাজদিখান সেখান থেকে কিন্তু প্রায় 47 জনকে নিয়ে এই ট্রলারটি দিনভর কিন্তু আনন্দ উল্লাসে ছিল এবং পদ্মা সেতু এবং পদ্মা নদীর আশপাশের যে শ্রাবণের প্রাকৃতিক সৌন্দর্য সেগুলো দেখে কিন্তু তারা উল্লাস করে ফিরছিলেন। ঠিক এই ঘটনাস্থলে আসার পরেই কিন্তু যে বালু জাহাজ যেটিকে বালগেট বলা হয় স্থানীয় ভাষায়, সেটি কিন্তু খালি অবস্থায় পদ্মার দিকে যাচ্ছিল এবং ট্রলারটির একেবারে উপর দিয়ে উঠিয়ে দেওয়ার পরে কিন্তু এই সঙ্গে সঙ্গে কিন্তু হইচই এবং একটা শব্দ হয়। তখনই কিন্তু লোকজন এসে স্বজন যারা আছেন তাদের যে আহাজারি ছিল সেই কেউ উঠতে পেরেছেন, কেউ ডুবে গেছেন, এরকম একটি ভয়ঙ্কর পরিবেশের কথাই কিন্তু প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছিলেন। এবং তারা বলছিলেন যে ট্রলারটির মধ্যে কিন্তু সামিয়া রানা সহ এরকমভাবে বাসটাস বাঁধা ছিল, তারা কিন্তু স্থানীয় লোকজন নানাভাবে সেগুলোকে কেটে দিয়ে যথাসাধ্য তারা চেষ্টা করেছেন কিন্তু অনেক যাত্রীকে উদ্ধার করতে পারলেও কিন্তু এখনও পর্যন্ত ফায়ার সার্ভিস বলেছে অন্তত 6 জন নিখোঁজ রয়েছেন। এবং প্রশাসন 7 জনের লাশ উদ্ধারের কথা নিশ্চিত করলেও স্থানীয়রা কিন্তু বলছেন যে এইখানে এই লাশের সংখ্যা বেড়েছে কিন্তু সেগুলো তথ্যগুলো নিয়েই তারা নিশ্চিত করতে পারবেন। এবং আপনারা লক্ষ্য করছেন যে এখানে যেই লোকজন অপেক্ষা করছে তারা কিন্তু এই যে ডুবুরিরা নিচে যে ট্রলারটি যেখানে ডুবে আছে শাখা নদীতে সেখানে কিন্তু অনেক স্রোত রয়েছে, এই স্রোতের মধ্যে কিন্তু ডুবুরি দল ঝুঁকি নিয়ে কাজ করছেন এই রাতের আধারে। এবং এই যে দুর্ঘটনা কবলিত এলাকায় যে উদ্ধার কাজ সেটা কিন্তু সরাসরি তদারকি করবার জন্য জেলা প্রশাসক এখানে ছুটে এসেছেন এবং স্থানীয় পুলিশ সুপার এখানে রয়েছেন, উপজেলা নির্বাহী অফিসার সব নানা পর্যায়ে দায়িত্বশীলরা রয়েছেন। কিন্তু এইখানকার লোকজন দাবি করেছেন যে পদ্মার যে শাখা নদী তালতলা গৌরগঞ্জ খাল বা বাংলার সুয়েজ খাল নামে পরিচিত, এই পথে কিন্তু বালুবাহী জাহাজ চলাচল পুরোপুরি নিষিদ্ধ ছিল এবং এর আগেও কিন্তু এখানে ব্যারিকেড দেওয়া হয়েছিল যাতে এই পদ্মা থেকে বালু লুট করে এই পথে চলতে না পারে। এবং এই এই পথে এই বালগেটগুলো চলবার কারণে কিন্তু দুর্ঘটনা ছাড়াও আশেপাশের যে তীর সেগুলো ভেঙে যাচ্ছিল, কিন্তু তারপরেও কিন্তু এখানে এই সিন্ডিকেট তারা এই বালুবাহী জাহাজগুলোকে রাত দিন চালাচ্ছিল এবং এই ব্যাপারে কিন্তু তারা অভিযোগ তুলেছেন যে কিভাবে এটি সম্ভব হলো। এবং এই বালুবাহী জাহাজগুলো এর আগে কিন্তু কুণ্ডের বাজার যে সেতু সেটিকে ভেঙে দিয়েছে এবং নানা ঘটনা ঘটার পরেও এখানকার যে বালু সিন্ডিকেট তারা এতটাই প্রভাবশালী যে সব কিছু তোয়াক্কা না করে কিন্তু তারা বালু লুট করবার জন্য যা ইচ্ছা তাই এখানে করে বেড়াচ্ছেন একের পর এক। এবং এখানে যে সিরাজদিখান এলাকার যেই এই দুর্ঘটনা কবলিত হয়েছেন সেখানকার অনেক স্বজনদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা বলছিলেন যে এই যে ছোট শাখা নদীটি সেখানে যে এমন দুর্ঘটনা এবং সেটি কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এবং যেই ট্রলারটি ডুবে গিয়েছে সেই ট্রলারটি কিন্তু যে চালক ছিল তার অসতর্কতার পাশাপাশি বালুবাহী যে বালগেট সেটি খালি থাকবার কারণে অনেকটা উঁচুতে ছিল, এই উঁচু ডেকের কারণে কিন্তু নিচের ট্রলারকে তারা সেভাবে লক্ষ্য করতে পারেনি এবং অন্ধকার থাকবার কারণে কিন্তু এই দুর্ঘটনা একদম একেবারে তাৎক্ষণিক ঘটে যায়। এবং এখানে যে শিশুরা মারা গেছেন এবং অনেক নারীদের লাশ উদ্ধার হয়েছে, পুরুষদের লাশ উদ্ধার হয়েছে এবং অনেকে কিন্তু অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে নিয়ে যাওয়ার পরে ডাক্তার মৃত ঘোষণা করেছেন। এবং এই স্বজনদের তালিকা তৈরি করবার জন্য কিন্তু এখানে প্রশাসন কাজ করছে এবং যেই 6 জনের কথা নিখোঁজের জন্য বলা হয়েছে সেই তালিকাও কিন্তু তাদের কাছে রয়েছে। এবং এই যে পদ্মার শাখা নদীটি রয়েছে এর যে এই পূর্ব পশ্চিম প্রান্ত সেটি কিন্তু লৌহজং উপজেলার রসকাঠি এবং অপর প্রান্তে কিন্তু টঙ্গিবাড়ি উপজেলার যে শিলিমপুর গ্রাম, এই দুই পারের লোকজনে কিন্তু এখানে আসছেন, তারা সহযোগিতা করছেন এবং দুই পারের প্রশাসনের লোকজনে কিন্তু এখানে এই উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
হয়েছে এবং ফায়ার সার্ভিসের লোকজন বলছেন যে তারা এই নিখোঁজদের উদ্ধার করা পাশাপাশি যে ট্রলারটি ডুবে আছে এটি কিন্তু ছোট আকারের একটি ট্রলার, এটিকে তারা টেনে উঠানোর জন্য যত রকমের প্রচেষ্টা সেটি চালিয়ে কিন্তু এখনো পর্যন্ত ব্যর্থ হয়েছেন। আপনারা দেখছেন ট্রলারটির উপরে কিন্তু দাঁড়ানো রয়েছে একজন ফায়ার সার্ভিসের যে এই এখানকার যে ডুবুরি আরেকজন ডুবুরি কিন্তু নিচ থেকে যে তারা অক্সিজেন নিয়ে ডুবেছিলেন সেখান থেকে উঠলেন এবং তারা চেষ্টা করছেন ট্রলারের ভিতরে আরও মরদেহ আছে কিনা সেগুলোকে খুঁজে বের করার জন্য। কিন্তু এই স্থানীয় স্বজনরা যারা বলছেন যে এই ট্রলারটিকে উঠিয়ে উপরে নিয়ে আসা গেলে কিন্তু এই মরদেহ যারা নিখোঁজ আছে তাদের সন্ধান পেতে আরও সহজ হতো, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এখানে কোনো উদ্ধারকারী জাহাজ বা ছোট ধরনের কোনো নৌযান পাঠানোর ব্যাপারে কোনো কিন্তু লক্ষ্য করা যায়নি। বিষয়টি কিন্তু এখান থেকে জরুরি মেসেজ পাঠানো হয়েছে জেলা ম্যাজিস্ট্রেটের এখান থেকে যে বিআইডব্লিউ টি এর কোনো তৎপরতা এখানে নেই, কিন্তু তারা বলছেন যে এই ট্রলারটি উঠানোর জন্য যে স্থানীয় তৎপরতা সেটা হলেও কিন্তু অন্তত তারা এই যে স্রোতে যে নিখোঁজরা ভেসে যাওয়ার আগেই অন্তত তাদের মরদেহগুলো উদ্ধার করা যেত। এই বিষয়ে কিন্তু স্থানীয় প্রশাসন বলছেন তারা সর্বাত্মক চেষ্টা করছেন কিভাবে এই ট্রলারটি উদ্ধার করা যায়। আপনারা দেখছেন ডুবুরিরা তারা কিন্তু প্রাণপণ চেষ্টা করছে এই রাতের আধারেই এই যে নিখোঁজদেরকে খুঁজে বের করে নিয়ে আসার জন্যে। এবং এখানকার যেই প্রশাসন তারা বলছেন যে এই যে বাল্কের যেটি দুর্ঘটনা ঘটিয়েছে সেটিকে আটক করা হয়েছে এবং সেটি রেখে কিন্তু এটির চালক এবং অন্যান্যরা পালিয়ে গেছেন, তবে এখানকার একজন স্টাফকে কিন্তু স্থানীয়রা আটক করেছেন, আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তারা বলছেন এই ব্যাপারে একটি রেগুলার মামলা করে এই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের পদ্মায় ট্রলার ডুবির সবশেষ। মুন্সিগঞ্জের লৌহজঙ্গে পিকনিকে ট্রলার ডুবির ঘটনার উদ্ধার তৎপরতার সর্বশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম বালিগাঁও এলাকায়।